বাগানে আসলাম বন্ধুরা। একটু খেলছে, কালকে বৃষ্টি হয়েছিল, মাটিটা ভেজাই রয়েছে। আসলাম ফুল তুলবো। নো ক্যান্ডি, খালি উল্টো পাল্টা ঘাস খাবে, দুষ্টু হয়ে গেছে ক্যান্ডিটা। হাই, হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। শুরু হলো আজকের ব্লগ এখান থেকে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। জন্মাষ্টমী পুজো আজকে, কালকে, 6-7 দুদিন পড়েছে, তো অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের। আমি তো করি না জন্মাষ্টমী পুজো, কারণ আমি গোপাল আমার বাড়িতে নেই, আমার খুব ভয়ও লাগে, কারণ গোপাল সেবা দেখেছি যারা করে, এখন মানে দুবেলা টাইমলি দিতে হয়, আমি কখনো টাইম না পেলে দিতে পারবো না, সেই জন্য আমি আনিনি বাড়িতে সাহস করে। তোমরা করো, দেখতে খুব ভালো লাগে। আমি বেশ কিছু রিলস ছেড়েছি জন্মাষ্টমীর জন্য ফেসবুক ইনস্টাতে, দেখে নিও তোমরা। এখন ফুল তুলবো। কি আশ্চর্য, এগুলো সব মরে গেল, যে ব্যাঙের ছাতা যেগুলোকে বলে না, গাছের গোড়াতে ওঠে, মরে গেছে কেমন। ফুল তুলে নিয়ে গিয়ে ঘরের কাজ করে স্নান করব, মাথায় দিয়েছি প্রচুর তেল, শ্যাম্পু করব, কারণ চুল এবার আমাকে কাটতেই হবে, চুলটা একদম নষ্ট হয়ে গেছে, চুলটা কেটে নেই আর কি, চলেই আসলো পুজো, এই টাইমেই একবার কাটি, মানে বছরে আমি দুবার চুলটা কাটি, চুল কাটা প্রয়োজন, দু মাস পর পর অন্তত ট্রিম করা দরকার, আমার তো হয়ে ওঠে না, সেই জন্য আমি বছরে দুবার করি। বাট তোমাদেরকে বলছি, দু মাস পর পর ট্রিম করো, চুলটা খুব ভালো হেলদি থাকবে আর লেন্থ বাড়বে। এখনই একটা ব্লগ পোস্ট করলাম, দেখো আগামীকাল আরও একটা ইন্টারেস্টিং ব্লগ আসছে, মানে আজকের ব্লগ যেটা যাবে, দেখে নিও, লাইক কমেন্ট করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভালো ভালো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখনকার মতো রাখি, আর কথা বললাম না, চারিদিকে মাইক বাজছে, ভিডিও করতেও ভয় লাগছে, কপিরাইট চলে আসবে, সেই জন্য ঠিক আছে, টাটা এখনকার মতো, বাই। স্নান করে জামা কাপড় সব কাচাকাচি হয়েছে, সন্ধ্যা হয়ে যাবো, আমার রোজ কাজ করতে করতে রান্নাও আছে, আজকে রান্নাও করতে হবে। আমার পেছন পেছন ক্যান্ডি ঘুরছে, ঘরবাড়ির কাজকর্ম তো দেখাতে পারি না, তাই জন্য এমনি দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। গোছানো তো হয়ে গেছে, জিমি বসে আছে, ওদের এখন বিস্কুট দেবো, দেখো দেখো কান্ডে কী করেছে, দেখো 50 বার এরকম করে, জানো এই এই যে টেরি উল্টে আছে, উফ এত বদমাশি ক্যান্ডি করে না, যে কী বলবো, আর আমার পেছন 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 ঘুরে বেড়াবে, বুঝলে। এই হচ্ছে আমার ঘরবাড়ি, হয়ে গেছে সব পরিষ্কার, আর এদিকে বাসন কোসনও প্রচুর মেজে নিয়েছি, আরও তো বেরোবে এবার। এদিকে দেখো এই যে মাছটাও বের করেছি, একবারে রান্না করবো না, কারণ অতগুলো মাছ একসাথে খাওয়াও যায় না, এটা একটু ঝোল করবো পাতলা করে। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আরতি হয়ে গেল, মঙ্গলবার আজকে, কাজ থেকে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার মা, ওকে তো রোজ দেখাই, আমার ঘরের লক্ষ্মী। এই হচ্ছে তুলসী তলার পেছনে পুরো গান হচ্ছে, জন্মাষ্টমী আসছে তো কমিটি হলে ওই জন্য গান বাজছে, জানি না কপিরাইট আসবে কি না। এই তুলসী গাছটা দেখো কতটা ভালো লাগে সন্ধ্যাবেলায় এখানে ধূপ চালালে, প্রদীপ জ্বালালে। গুড ইভিনিং এভরিওয়ান, হাই। এই সমস্ত কাজ সেরে মাথা দেখো একদম জবজবে ভেজা, শ্যাম্পু করেছি আজকে, ঘরের কাজ জানোই কত থাকে, প্রচুর কাজ, পুজো সেরে এখন আসলাম, মানে ক্যান্ডি ক্যান্ডিকে পেপে দিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে লোডশেডিংও ছিল। এখন একটু বিস্কিট দেবো দুজনকে, আর আমি লাঞ্চ করব, এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে সাথে থাকো। দেখো দেখো ক্যান্ডি কীরকম করছে দেখছো, এতটা বদমাশে, ক্যান্ডি স্টপ স্টপ, লক্ষ্মীর মতো বসে পড়লো দেখছো, এমনিতে কথা শোনে না, জিমিকে খেতে দেবে না, ক্যান্ডি তোমাকে দেবো না, তুমি ভীষণ বদমাস, অত্যাধিক পরিমাণে তুমি দুষ্টু, খালি ধান্দা দাদাটা কখন খাবে, এখন দাঁড়িয়ে থাকতে হবে, না তোর চেরিটা জিমিরটা খাবে আর জিমি কামড়াতে চলে আসবে ঘ্যা ঘ্যা করে, কেমন বসে পড়লে দেখলে, বলার আগেই বসে পড়লো, নো 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 নো, তুমি গুড গার্ল না, গুড গার্ল তো তুমি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নি,
बंधुरा आमी एखाने शुक्नो लंका तेजपाता जीरे फोड़न दिए तारपर प्याज़टा एकटु भेजे टमेटो और आलू दिए नून हलुद दिए दिए एबार आलूटा एकटु भाजी बेशी किछु मसला नहीं पिंज़ रसुन और जीरे और धनेर गुड़ो आमी एभावेई बड़ो माछेर झोल रान्ना करि पतला झोल सत्यि कथा बोलते कि काजकर्म सेरे उठार भालोई लागछे ना आमार एकटु भाजा होक দেখো ভাজা হয়ে গেছে ওই জন্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি মানে কোনো কিছুই আজকে আর মিক্সিতে গ্রাইন্ড করিনি একটু সাতলে নিই আর কি ভাত বসাবো পাশে কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এদিকে আমি ভাত বসিয়ে দিলাম জল দিয়ে দেবো চন্দ্রমুখী আলু বেশি সিদ্ধ হওয়ার টাইম নেবে না চলো ঢেকে দিই ফ্রেন্ডস আমি মার্কেট গেছিলাম তো মার্কেট থেকে জিনিসগুলো নিয়ে আসলাম দেখিয়ে দিই দুধ রয়েছে এক প্যাকেট এটা হচ্ছে আমার কফি চায়ের বিস্কিট এটা হচ্ছে সিমুই অনেকদিন পায়েস খাই না টাইট অমলিয়া কফির জন্য এটাতে লবঙ্গলতিকা আর এটা আমার রাতের ডিনার পনির আছে রুটি আছে এটা দেখালাম বোধহয় দু প্যাকেট বিস্কিট এটাতে রয়েছে বাতাসা ঠাকুরের আর দেশলাই আর একটা রয়েছে হচ্ছে এই যে তো এগুলোই সব নিয়ে আসলাম অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম ও সরি এটা দেখাইনি এটা হচ্ছে নিভিয়ার বডি স্প্রে বডি মানে ডিও আর কি আমি এটাই ইউজ করি সবসময় তো এগুলোই আনতে বাজার গেছিলাম ক্যান্ডিকে ডিনার দিয়ে দিলাম আমার এই যে চিমিটটা রেডি করছি ভাত তৈরি করলাম চিকেন ভাত ডিম হাই ফ্রেন্ডস আমি ডিনারে চলে এসেছি এই হচ্ছে মাছের ঝোল এই ভাত এখন ভাত মাছের ঝোল দিয়ে খাবো ওহো কি কালার এসছে দেখো পুরো একদম লাল এরকম কালার না হলে কি মাছ ভালো লাগে আর সত্যি মাছটা দুর্দান্ত টেস্টি ছিল লোকাল পুকুরের মাছ আসলে সাইজ অনেক বড় ছিল খেতেও খুব ভালো লাগবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম হাই ডিনারে বসলাম তার আগে তোমাদের সাথে কথা বলে ব্লগ এন্ড করব আজকে সারাদিন যা করেছি সবটা শেয়ার তো করতে পারছি না কবে করতে পারবো জানি না কবে যে দেবে এখন অনেক অনেক দেরি আছে ১৩ ১৪ তারিখে সেপ্টেম্বরের ১১ থেকে ১৩ ১৪ তারিখের মধ্যে ওরা ডেলিভারি দেবে তখন হয়তো আবার করব আর এটাতে দেখো এখনও আমি হোল্ডারটা লাগানোর চেষ্টা করলাম ফোনটা কিন্তু হচ্ছে না ফোনটা পড়ে যাচ্ছে এটা একদমই নষ্ট হয়ে গেছে দেখা যাক কবে কিভাবে কি করছি যেটুকুই পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি মাঝে দুদিন ভিডিও দেইনি তো আজকে আবার ভিডিও পোস্ট করলাম দেখে নিও তোমরা যাদের ভিডিও ভালো লাগবে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি আমার ফেসবুক ইনস্টার যত বন্ধুরা রয়েছে আমার ভিডিও যদি দেখার ইচ্ছে থাকে বা ইচ্ছুক থাকো সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটাকে হিট করে অল করে দিও এটুকুই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আসবো আরও নতুন কোনো একটা ব্লগ নিয়ে আজকের মতো এতটুকুই টাটা বন্ধুরা বাই গুড নাইট